আশার আলো যোগাচ্ছে টিকাকরণ। আইসিএমআর রিপোর্ট বলছে, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার ফলে 95% মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভ্যাকসিনের একটি ডোজে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হয়েছে 82% মানুষের। করোনার দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা সংক্রমণের হার বেশি ছিল, সেক্ষেত্রে এই ভ্যাকসিনের দুটি ডোজই ডেল্টা সংক্রমণের বিরুদ্ধে বেশ কার্যকরী। শুক্রবার এনআইটিআই এর সদস্য ডক্টর ভি কে পল এই সমীক্ষাটির ফলাফলগুলি উপস্থাপন করেছেন। মারাত্মক সংক্রমণ এবং মৃত্যুরোধে টিকা দেওয়ার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। अगर एक डोज मिली है तो 82% वैक्सीन इफेक्टिवनेस हुई, मोर्टैलिटी 82% नीचे आ गई एक डोज, और दो डोज मिली हैं तो मोर्टैलिटी 95% नीचे आ गई, 5% ही रह गई। कंक्लूजन है कि टू डोजेज ऑफ वैक्सीन इन दिस स्टडी, रियल लाइफ स्टडी, वर सक्सेसफुल इन प्रिवेंटिंग 95% डेथ ड्यू टू COVID-19 एंड दिस is in the midst of the second wave driven by Delta variant. तो हम इस तथ्य को आपके सामने लाए हैं, एविडेंस को, साइंस को आपके सामने लाए हैं टू मेक अ पॉइंट वंस अगेन दैट आर वैक्सीन आर इफेक्टिव। वी ऑलरेडी नो दे आर ह्यूजली सेफ, वेरी वेरी सेफ। नाउ प्रेग्नेंट वुमेन शुड रिसीव दैम, लैक्टेटिंग वुमेन शुड रिसीव, पेशेंट्स विद कैंसर, डायबिटीज, इवन मोर नीडी in this requirement. এছাড়া বেড়েছে টিকাকরণের সংখ্যাও। করোনা বিধি মেনে চললে, নিয়মিত মাস্ক স্যানিটাইজার ব্যবহার করলে করোনার প্রকোপ অনেকটাই আটকানো যাবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।